নমস্কার, স্বাগতম। এয়া হৈছে দিনটোৰ শিৰোনাম। ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্চল। এতিয়া বিতং খবৰ। 9 জুনত তৃতীয়বাৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত ল'ব নৰেন্দ্ৰ মোদীয়ে। শপত গ্ৰহণৰ পূৰ্বে কাইলৈ দিল্লীত অনুষ্ঠিত হ'ব NDAৰ নৱনিৰ্বাচিত সাংসদসকলৰ বৈঠক। সংসদ ভৱনৰ চেণ্ট্ৰেল হলত শুকুৰবাৰে পুৱা 10 বজাত আয়োজন কৰা হৈছে বৈঠকৰ। এই বৈঠকত অংশগ্ৰহণৰ বাবে আজি দিল্লীলৈ যাব অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে বিজেপিৰ মিত্ৰজোঁটৰ নৱনিৰ্বাচিত সাংসদসকল। দিল্লীলৈ ৰাওনা হৈছে বিজেপিৰ নৱনিৰ্বাচিত সাংসদ ৰঞ্জিত দত্ত, বিজুলী কলিতা মেধি। বিজেপিৰ সকলো সাংসদৰ লগতে আজি নিশাৰ ভিতৰতেই দিল্লীত উপস্থিত হ'ব বিজেপি শাসিত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীসকল। ইতিমধ্যে দিল্লীত বাহৰ পাতিছে অসম গণ পৰিষদৰ সভাপতি অতুল বৰা, UPPLৰ সভাপতি প্ৰমোদ বড়ো। নেহৰু চৰকাৰৰ পিছত 293খন আসন দখলেৰে ক্ৰমাগতভাৱে তৃতীয়বাৰলৈ চৰকাৰ গঠন কৰিবলৈ ওলাইছে বিজেপি মিত্ৰজোঁট NDA। ইতিমধ্যে প্ৰধানমন্ত্ৰীৰ বাসগৃহত অনুষ্ঠিত বৈঠকত সৰ্বসন্মতিক্ৰমে নৰেন্দ্ৰ মোদীক নেতা নিৰ্বাচন কৰে NDAৰ প্ৰতিটো সহযোগী দলে। ক্ৰমাগতভাৱে তৃতীয়বাৰৰ বাবে চৰকাৰ গঠন তথা প্ৰধানমন্ত্ৰীৰ আসনত বহিবলৈ সাজু হৈছে নৰেন্দ্ৰ মোদী। ক্ৰমাগত তৃতীয়খন চৰকাৰ গঠনৰ বাবে নৰেন্দ্ৰ মোদীক ধন্যবাদ জনালে প্ৰতিটো সহযোগী দলে। ইপিনে NDA চৰকাৰ তথা নৰেন্দ্ৰ মোদীৰ শপত গ্ৰহণ অনুষ্ঠানলৈ আমন্ত্ৰণ জনোৱা হৈছে কেইবাখনো চুবুৰীয়া ৰাষ্ট্ৰপ্ৰধানক। নেপাল, ভূটান, শ্ৰীলংকা, বাংলাদেশৰ ৰাষ্ট্ৰপ্ৰধানক আমন্ত্ৰণ জনোৱা হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ শপত গ্ৰহণ অনুষ্ঠানলৈ। ইপিনে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি JP নাড্ডাৰ দিল্লীৰ বাসগৃহত পুৱাই উপস্থিত হয় কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ, প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিং। নজুনত নতুন কেন্দ্ৰীয় চৰকাৰৰ শপতগ্ৰহণ অনুষ্ঠান। শপতগ্ৰহণৰ পূৰ্বে কাইলৈৰ ভিতৰত দিল্লীত অনুষ্ঠিত হ'ব NDAৰ নৱনিৰ্বাচিত সাংসদৰ বৈঠক। আজিয়েই দিল্লীলৈ উৰা মাৰিব অসমৰ পৰা নিৰ্বাচিত বিজেপিৰ নতুন সাংসদসকলে। নতুন পৰিচয় আৰু নতুন আৱেগ লৈ নতুন দিল্লীলৈ উৰা মাৰিছে ৰাজ্যৰ নৱনিৰ্বাচিত সাংসদসকল। প্ৰায় দুবহীয়া উৎকণ্ঠাৰ অৱসান ঘটাই লোকসভালৈ নিৰ্বাচিত হ'ল এইসকল সাংসদ। কি কংগ্ৰেছ কি বিজেপি, সকলো নৱনিৰ্বাচিত সাংসদৰ এতিয়া দিল্লী যাত্ৰা। কাইলৈ NDAৰ নৱনিৰ্বাচিত সাংসদসকলৰ বৈঠক আহ্বান কৰা হৈছে। লোকসভা সচিবালয়ৰ চেণ্ট্ৰেল হলত অনুষ্ঠিত হ'ব এই বৈঠক। এইজন প্ৰাক্তন মন্ত্ৰী তথা ৰাজ্যিক বিজেপিৰ প্ৰাক্তন সভাপতি ৰঞ্জিত দত্ত। দীৰ্ঘ বছৰ ধৰি ৰাজ্যৰ ৰাজনীতিতে জড়িত আছিল দত্ত, কিন্তু হঠাৎ সাংসদ হিচাপে দিল্লীলৈ যাবলৈ ওলাইছে বৰ্ষীয়ান নেতা ৰঞ্জিত দত্ত। 11গৰাকী সাংসদ অহাকালি আমাৰ চেণ্ট্ৰেল হলত আমাৰ গোটেই NDAৰ সাংসদসকলৰ বৈঠক হ'ব। তাৰ কাৰণে আমি আজি গুৱাহাটীৰ পৰা দিল্লীলৈ গৈ আছোঁ। দিল্লীলৈ ৰাওনা হৈছে এইগৰাকী বিজুলী কলিতা মেধি। কোনেও ভাবিবই পৰা নাছিল এদিন গুৱাহাটীৰ সাংসদ হ'ব এইগৰাকী বিজুলী কলিতা মেধি। কিন্তু দলে টিকট দিয়াৰ পাছতেই অনায়াসে গুৱাহাটীৰ দৰে সমষ্টিৰ সাংসদ হ'ল এইগৰাকী মহিলা। তেওঁৰ নতুন আশা আৰু আৱেগ লৈ দিল্লীমুখী হৈছে। সঁচাকৈ খুব সুন্দৰ অনুভৱ আৰু প্ৰথমবাৰৰ বাবে আমি গুৱাহাটীক প্ৰতিনিধিত্ব কৰি দিল্লীলৈ আমি যাব ওলাইছোঁ ৰাইজৰ আশীৰ্বাদত। আমাৰ 11গৰাকী, কেইবাগৰাকীও ইতিমধ্যে গ'ল। আমি এতিয়া যাবলৈ ওলাইছোঁ আৰু বাকীসকল যাব। কোনে ভাবিছিল এদিন ফণীভূষণ চৌধুৰী হ'ব লোকসভাৰ সাংসদ? সমগ্ৰ জীৱন বিধানসভাতে কটোৱা অগপৰ ফণীভূষণে সামৰিব খুজিছিল ৰাজনীতিৰ দীঘলীয়া ইনিংছ। কিন্তু বিধিৰ বিপাক বৰপেটাৰ টিকট পালে ফণীভূষণে। হাঁহি হাঁহি নহয়, টিকট পাই উচুপি উঠিছিল এইজন সহজ সৰল ৰাজনীতিকে। বঙাইগাঁও সমষ্টিৰ পৰা আনবাৰকৈ অসম বিধানসভালৈ নিৰ্বাচিত হৈ ইতিহাস ৰচনা কৰা ফণীভূষণ চৌধুৰীক এইবাৰ সাংসদ হিচাপে দেখা যাব দিল্লীত। দায়িত্ব পালন কৰিবৰ কাৰণে মনোভাৱ গোটাইছোঁ আৰু এই দায়িত্ব পালন কৰাৰ ক্ষেত্ৰত মই ৰাজ্যৰ সহযোগিতা বিচাৰিম। একেদৰে দিল্লী যাত্ৰা কৰিছে দিলীপ শইকীয়া, কামাখ্যা প্ৰসাদ তাছা, সৰ্বানন্দ সোণোৱাল, প্ৰদান বৰুৱা, জয়ন্ত বসুমতাৰীকে ধৰি বিজেপিৰ নৱ নিৰ্বাচিত সাংসদসকল। ইফালে কংগ্ৰেছৰো সাংসদসকলে এজনৰ পাছত আনজন উৰা মাৰিছে দিল্লীলৈ। ইণ্ডি এলায়েন্সৰ বৈঠকত অংশগ্ৰহণ কৰাৰ লগতে সাংসদ হিচাপে শপত ল'ব কংগ্ৰেছৰ নৱ নিৰ্বাচিত সাংসদ ৰকিবুল হুছেইন, প্ৰদ্যুৎ বৰদলৈ আৰু গৌৰৱ গগৈয়ে। আজাৰাৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ সহযোগত ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18।
অসম নর্থ ইস্ট। সাংসদ নির্বাচিত হয়ে অথন্তর বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতর চণ্ডীগড় বিমানবন্দরত সি আই এস এফর জওয়ানে সোধালে সর। সি আই এস এফর জওয়ানের সঙ্গে লিপ্ত হয়েছিল বাকবিতণ্ডা, তেনে সময়তে কঙ্গনাক সর সোধায় সি আই এস এফর এগারী জওয়ানে। এই ঘটনাক লৈ সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার। পাঞ্জাবর সি আই এস এফর জওয়ানগী কৃষক আন্দোলনের সমর্থক, কৃষক আন্দোলন সন্দর্ভত বিরূপ মন্তব্য করেছিল কঙ্গনায়। হিমাচলের মান্ডি সমষ্টির বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছে কঙ্গনা। এই ঘটনা সন্দর্ভত গোচর রুজু করেছে কঙ্গনা রানাওয়াতে। আমি পুনর্বার জানাইছো, সাংসদ নির্বাচিত হয়ে অথন্তরের সম্মুখীন হয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিছু দৃশ্য দেখাবলে আমি চেষ্টা করছো। চণ্ডীগড় বিমানবন্দরত সি আই এস এফর জওয়ানে সোধালে প্রচণ্ড স্বর। সি আই এস এফর জওয়ানের সঙ্গে লিপ্ত হয়েছিল বাকবিতণ্ডাত, আর তেনে সময়তেই সাংসদ কঙ্গনাক স্বর সোধায় সি আই এস এফর এগারী জওয়ানে। এই ঘটনাক লৈ সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার। পাঞ্জাবর সি আই এস এফর জওয়ানগী কৃষক আন্দোলনের সমর্থক, আর কৃষক আন্দোলন সন্দর্ভত বিরূপ মন্তব্য করেছিল কঙ্গনায়। হিমাচলের মান্ডি সমষ্টির বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছে কঙ্গনা। এই ঘটনা সন্দর্ভত গোচর রুজু করেছে কঙ্গনা রানাওয়াতে। আর এইগুলো হয়েছে সি আই এস এফর জওয়ান, যীগী সি আই এস এফর জওয়ানে কঙ্গনা রানাওয়াতক প্রচণ্ড স্বর সোধালে, পূর্ণহতিয়া স্বর সোধালে কঙ্গনা রানাওয়াতক। আর স্বাভাবিকতেই কৃষক আন্দোলনের এগারী কর্মী হয় আর সমর্থক হয় এইগী সি আই এস এফর জওয়ান, আর এনেধরণে প্রচণ্ড স্বর সোধা বিষয়টুক তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সি আই এস এফর জওয়ানগুলিয়ে কৈছে যে মাক আছিল তাত কৃষক এই আন্দোলন। নমস্তে দোস্ত, মুঝে বহু জাদা ফোন কলস আ রহে হ্যাঁ মিডিয়া কে ভি অর মেরে শুভচিন্তকোঁ কে ভি। সবসে পহলে তো আই এম সেফ, আই এম পারফেক্টলি ফাইন। আজ চণ্ডীগড় এয়ারপোর্ট পে যো হাদসা হুয়া ও সিকিউরিটি চেক কে সাথ মে হুয়া। ওহাঁ পে মে সিকিউরিটি চেক করকে জেসে হি নিকলি তো দূসরে ক্যাবিন মে যো মহিলা থি, যো সুরক্ষা কর্মচারী থি সি আই এস এফ কি, উনহোনে মেরে উনকে পাস ইয়া উনকো ক্রস করনে কা ইন্তজার কিয়া অর সাইড সে আকর যো হ্যায় মুঝে মেরে ফেস পে হিট কিয়া অর গালিয়াঁ দেনে লগি। আর জব মানে উনকো পুছা কি উনহোনে এসা কিউ কিয়া তো উনহোনে কাহা কি ও ফার্মার্স প্রোটেস্ট কো যো হ্যায় ও সাপোর্ট করতি হ্যায়। অর আই এম সেফ বট মাই কনসার্ন ইজ কে জো আতঙ্কবাদ অর উগ্রবাদ পঞ্জাব মে বড় রহা হ্যায়, হাউ ডু বি হ্যান্ডেল দ্যাট। নতুন মন্ত্রীসভাত গুরুত্বপূর্ণ দপ্তর বিচারিছে কিং মেকার জেডিইউ আর টিডিপিয়ে। নীতিশ কুমার নেতৃত্বাধীন জেডিইউয়ে বিত্ত, কৃষি আর রেলর দরে গুরুত্বপূর্ণ দপ্তরের বিচারিছে রাজ্যিক মন্ত্রিত্ব। ইফালে চন্দ্রবাবু নাইডুর টিডিপিয়ে প্রতিরক্ষা গ্রামোন্নয়নের দরে বিচারিছে গুরুত্বপূর্ণ দপ্তর। অবশ্যে এই সন্দর্ভত কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা নাই বিজেপি নেতৃত্বই। ন জুনত তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ লব ঠিকই, কিন্তু এইবার বিজেপিয়ে নেপালে একক সংখ্যাগরিষ্ঠতা, ফলত অংশীদারী দলের সমর্থনের উপর নির্ভর করব এন ডি এ সরকারখনের স্থায়িত্ব। এনে প্রেক্ষাপটতে বিজেপির গুরুত্বপূর্ণ হয়ে পড়িল দুই দল। বিহারের নীতিশ কুমার নেতৃত্বাধীন জেডিইউ আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নেতৃত্বাধীন টিডিপি। জেডিইউয়ে বারো আর টিডিপিয়ে ষোলখন আসন লাভ করে পরিগণিত হল কিং মেকারত। স্বাভাবিকতেই কিং মেকার হিসাবে এন ডি এত গুরুত্ব বাড়িল এই দুই দলের, গুরুত্ব বাড়িল নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর। গতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় শপথ গ্রহণ নকরতেই দপ্তরক লৈ দুই কিং মেকারে চলাইছে দরদাম। জেডিইউক লাগে কেবাটাও গুরুত্বপূর্ণ দপ্তর, লাগে কৃষি, রেল আর বিত্তর দরে দপ্তর, বিচারিছে চারি কেবিনেট, তিনি রাজ্যিক মন্ত্রী।
ইফালে দপ্তরক দরদাম চলাইছে আন এজন কিংমেকার চন্দ্রবাবু নাইডুয়ে। ষোল্লজন সাংসদ জিকাই দিল্লীর রাজনীতিত গুরুত্বপূর্ণ হয়ে পড়া টিডিপিয়ে বিচারিছে গুরুত্বপূর্ণ দপ্তর। পথ পরিবহন গ্রামোন্নয়ন প্রতিরক্ষার দরে দপ্তর লাগে টিডিপি বিচারিছে চারি কেবিনেট আর চারি রাজ্যিক মন্ত্রিত্ব। অবশ্যই আনুষ্ঠানিকভাবে দপ্তরের প্রসঙ্গ নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুয়ে কোয়া নাই যদিও এই লো সরব চর্চা চলিছে নতুন দিল্লীত। কিংমেকার হিসাবে নিঃসন্দেহে এই দুই নেতার দাবিক কিছু সম্মান জানাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। ন জুনের শপথ গ্রহণের পিছতে দপ্তর বিতরণের দৃশ্যপট স্পষ্ট হব যদিও বিজেপিয়ে নিজের হাততেই গৃহ বিত্ত প্রতিরক্ষা আর বৈদেশিক পরিক্রমার দরে গুরুত্বপূর্ণ দপ্তর রখার সম্ভাবনায় অধিক। ইফালে দপ্তর আর মন্ত্রিত্ব কেন্দ্রিক সঘন আলোচনা অব্যাহত আছে টিডিপি আর জেডিইউর ভিতরচরা। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। শেয়ার মার্কেটের উত্থান পতনক তদন্তর দাবি রাহুল গান্ধীর। ভুয়া এক্সিট পোলক দেখাই অবৈধভাবে শেয়ার মার্কেটের উত্থানের অভিযোগ রাহুল গান্ধীর। যুটিয়া সংসদীয় কমিটির জড়িয়ে বিচারিলে তদন্ত আর এক্সিট পোলর সময় যে ধরনের শেয়ার মার্কেটের উত্থান হয়েছিল তারপর ফলাফলের সময় হঠাৎ পতন হয়েছিল সেই বিষয়বুক রাহুল গান্ধী তদন্তর নির্দেশ দিছে বা তদন্তর অনুরোধ জানাইছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিক অনুরোধ জানাইছে। শেয়ার মার্কেটের উত্থান পতনক তদন্তর দাবি করেছে রাহুল গান্ধীয়ে। স্বাভাবিকতে এই বিষয়ত কেবল দাবি উত্থাপন করব পারে, কিন্তু বিরোধী অহার পাছতে নির্বাচনী ফলাফল ঘোষণার পাছতে রাহুল গান্ধী যথেষ্ট সক্রিয় হয়ে পড়েছে। ভুয়া এক্সিট পোলক দেখাই অবৈধভাবে শেয়ার মার্কেটের উত্থানের অভিযোগ রাহুল গান্ধীর। যুটিয়া সংসদীয় কমিটির জড়িয়ে বিচারিলে তদন্ত। অমিত শাহ কহতে হ্যাঁ বাই শেয়ার্স বিফোর 4th June। 19 মে নরেন্দ্র মোদীজি কহতে হ্যাঁ স্টক মার্কেট উইল ব্রেক রেকর্ডস অন June 4th। ফির 28 মে কো রিপিট করতে হ্যাঁ 1st June মিডিয়া ঝুঠে এক্সিট পোল রিলিজ করতে হ্যাঁ। बीजेपी का ऑफिशियल जो इंटरनल सर्वे था वो उनको 220 सीट दे रहा था, तो ये इंफॉर्मेशन बीजेपी के लीडर्स के पास था। इंटेलिजेंस एजेंसीज ने 200 और 220 के बीच में सरकार को बताया था कि उनकी सीट्स आ रही हैं। 3rd June को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 June को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। ये कौन लोग हैं? ये वो लोग हैं जो जानते हैं कि कोई ना कोई घपला हो रहा है। हजारों करोड़ रुपए यहां पे इन्वेस्ट हुए हैं, फॉरेन इन्वेस्टर्स ने इन्वेस्ट किए हैं और उसके बाद 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। हु इन्वेस्टेड वन डे बिफोर द एग्जिट पोल्स वर अनाउंस्ड एंड मेड अ ह्यूज प्रॉफिट एट द कॉस्ट ऑफ 5 crore फैमिलीज। We demand a JPC into this. We are absolutely convinced that this is a scam. Somebody has made thousands of crores of rupees at the cost of Indian retail investors. And the Prime Minister and the Home Minister have given an indication to buy. And this is a criminal act. So we demand today a joint parliamentary committee to investigate this. মন্ত্রালয়ভাবে এক্সিট পোলর সমীক্ষা উলার স্টক মার্কেটের যে অভাবনীয় উত্থান সেই উত্থানক সন্দেহ প্রকাশ করেছে নবনির্বাচিত যোরহাট সমষ্টির সাংসদ গৌরব গগৈও। নির্বাচনের ফলাফলের দিনটিতে স্টক মার্কেটের পতন হওয়া ঘটনাত আছে গোপন ষড়যন্ত্র, সেই লো এক তদন্ত বিচারিলে সাংসদ গৌরব গগৈও। কলিয়াবরত এই মন্তব্য গৌরব গগৈর। মার্কেটটো পৰিহ
তার দুই দিন আগত যেটা এক্সিট পোল ওলাইছে এটা মার্কেট যথেষ্ট ঘপককে উঠি গেল, আর এক্সিট পোলর যেটা আসল যেটা রিজাল্ট আহিলে ঘপককে মার্কেট তললে গেল। মার্কেট যেটা এনেকে উপরলে যায় এনেকে তললে যায় বহুত সাধারণ মানুষের তেওঁলোকের পয়সা নোকসান হয়, কিন্তু কিছুমান বেমানী মানুষের যথেষ্ট লাভ। আমি এক্সিট পোল আর স্টক মার্কেটের আপ ডাউন যে ক্র্যাশ হল ইয়ার লগতো একটা তদন্ত হওয়াটো আমি বিচার যে কেনেদরে এজন এক্সিট পোলে ধরিব নোৱাৰিলে যে উত্তর প্রদেশত প্রধানমন্ত্রী নিজের গৃহ রাজ্যত আজি বিজেপি দল একদম দুর্বল স্থিতিলৈ যাবলৈ আছে, কেনেকে ধরব নোৱাৰিলে? উত্তর প্রদেশ দিল্লির পর কিমান দূরত আছে কিন্তু ধরব নোৱাৰিলে। তো সেই কারণে আপনার কথা যুক্তি আছে, নিশ্চয় আমি সেইখিনি কথা উত্থাপন করিম। কিন্তু মূল ফলেরপা এজন ডেপুটি লিডারের হিসাবে প্রাক্তন ডেপুটি লিডার হিসাবে মই ইয়া তদন্ত বিচার যে কেনেদরে একটা এক্সিট পোলর লগত সম্পর্ক রাখি স্টক মার্কেট দুই দিন আগত উপরলে গল ঘপককে তলত গল, বহুত মানুষের সাধারণ মানুষের টাকা পয়সার নোকসান হল, ইয়ার ভিতর স্টক মার্কেট ম্যানিপুলেশন হয়েছে নাই হওয়া ইয়ার ভিতর একটা তদন্ত হব লাগে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলে বিপদ মাতিব রাজ্যের বহু বিজেপি বিধায়ক। লোকসভাত ফলাফল বেয়া করা বিধায়কে 26-ত হেরুয়াব টিকট, এই ইঙ্গিত দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। উল্লেখযোগ্য যে লোকসভা নির্বাচন 94টা সমষ্টিত বিজেপি আগবাড়ি থাকলেও বহু সমষ্টিত বেয়া করেছে ফলাফল। চৌবিশের পর্যালোচনা হব 26-ত ফলাফল শূন্য, বিধায়কে 26-ত হেরুয়াব টিকট। টিকট হেরুয়াবলগিয়া বিধায়কর তালিকাত কোন কোন আছে? ঘোষণা হল দেশের সাধারণ নির্বাচনের ফলাফল। দেশের নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতে আরম্ভ হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের পর্যালোচনা। অসমৰ বিজেপির প্রদর্শনক সুখী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 14 সংসদীয় সমষ্টির 3 সমষ্টিত জয়লাভ নকৰিলেও 126টা বিধানসভা সমষ্টির 94টাতে অগ্রগতি লাভ করলে বিজেপিয়ে, অথচ বিজেপির প্রত্যাশা আছিল 80টামানহে। যোরহাটত আমি আগতেও ভাল নকৰো, আমি খুব সম্ভব 10টা সিটর আমার 6টাতে আমি হারিছিল, গতি সেইটো সিট আগরপ্রায় আমার টান। লক্ষ্য 95 লক্ষ্য তো মই ইমান লক্ষ্য করবই পৰা নাছিল, মূর তো লক্ষ্য আছিল হার্ডলি 80মান পালে ঠিক আছিল। পিছে কেমেৰাৰ আগত আনন্দ দেখুৱালো উজনিক লৈ উদ্বিগ্ন ৰাজ্যিক বিজেপি। গৌৰৱৰ বিজয়ক লৈ যিমানে চিন্তিত তাতকৈ বেছি হতাশ যোৰহাট সমষ্টিৰ 10টা বিধানসভা সমষ্টিৰ 9টাতেই বিজেপিৰ সূচনীয় প্ৰদৰ্শনক লৈ। এনে প্ৰদৰ্শনক লৈ দলটোত চলি থকা পৰ্যালোচনাৰ মাজতেই বিজেপিত আৰম্ভ হৈছে আন এক গুণা কথা। 24ৰ ফলাফল শূন্য, বিধায়কে নাপাব 26ৰ টিকট। 24ৰ বিধানসভা সমষ্টি ভিত্তিত তথ্যই হব 26ৰ মূল মন্ত্র। সেই অনুসৰি যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত 6 বিধানসভা সমষ্টিৰ বিধায়কৰ বিপদ অনিবাৰ্য। মন্ত্ৰী যোগেন মোহনৰ মাহমৰা সমষ্টিত কংগ্ৰেছৰ লিড 9650টা ভোট। বিধায়ক সুশান্ত বৰগোহাঁইৰ ডিমৰ সমষ্টিত কংগ্ৰেছৰ লিড 16055টা। ধৰ্মেশ্বৰ কোঁৱৰৰ সোণাৰী সমষ্টিত কংগ্ৰেছৰ লিড 10334। মিত্ৰজোঁটৰ বিধায়ক ৰেণুপমা ৰাজখোৱাৰ সমষ্টিত কংগ্ৰেছৰ লিড 23377। সিদ্ধাৰ্থনাথ গোস্বামীৰ যোৰহাট সমষ্টিত 12130। একেদৰে ৰূপজ্যোতি কুৰ্মীৰ মৰিয়নী সমষ্টিত 16785 ভোটত আগত গৌৰৱ গগৈ। এয়া যোৰহাট লোকসভা সমষ্টিৰ পৰিসংখ্যা ভিত্তিক তথ্য। পিছে এয়াই শেষ নহয়, ইয়াৰ উপৰিও যদিও বা বিজেপিৰ দখলত থকা বিধানসভা সমষ্টিত কংগ্ৰেছ পাৰ্টীৰ লিড নাই, তথাপিও কিন্তু অধিক ব্যৱধান দিব নোৱাৰিলে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ নাহৰকটীয়া খোৱাং সমষ্টি। একেদৰে লক্ষীমপুৰ লোকসভা সমষ্টিত অতি কম মাৰ্জিত জয় ৰঙানদী, চিচিবৰগাঁও সমষ্টিত সাংসদ প্ৰদান বৰুৱা, কাজিৰঙা লোকসভা সমষ্টিত প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন মন্ত্ৰী অজন্তা নেওগৰ বিধানসভা সমষ্টি, যত সমষ্টিটোৰ পৰা উৎখাসজনক ভোট ব্যৱধান দিব নোৱাৰিলে মন্ত্ৰী অজন্তা নেওগে। তেনে সময়ত এতিয়া স্বাভাৱিকতে লক্ষণীয় হৈছে 24ৰ ফলাফল। 24ৰ ফলাফলে নিৰ্ভৰ কৰিব 26ৰ টিকট।
যদি সেয়ে সত্য হয় তেন্তে বিজেপিৰ বৰ্তমানৰ প্ৰায় 15 গৰাকী বিধায়কে টিকেট হেৰুৱাৰ সম্ভাৱনা 26ৰ নিৰ্বাচনত। বলেন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। গৌৰৱ গগৈ জয়ী হোৱাটো বেয়া পোৱা নাই মুখ্যমন্ত্ৰীয়ে। যোৰহাটত পূৰ্বেও বিজেপিৰ ফলাফল বেয়া হৈছিল বুলি ক'লে মুখ্যমন্ত্ৰীয়ে। ৰকিবুল হুছেইন জয়ী হোৱাটোহে সমাজৰ বাবে হেনো অশনি সংকেত। যোৰহাটত যি হ'ল সেয়া বহুতৰ বাবে আছিল অভাৱনীয়। ধুবুৰীত যি ঘটিল সেয়া বহুতৰ বাবে অকল্পনীয়। খুব বিজেপিয়েও ভবা নাছিল বিজেপিৰ ইমান শক্তি, ইমান কৌশল উফৰাই গৌৰৱে জয় আজুৰিব। ৰকিবুল জিকিব বুলি ভাবিলেও ভবা নাছিল আজমলৰ ভেটিৰ চিন চাপ নোহোৱা কৰি অভিলেখ ৰচিব। পিছে ৰাইজৰ সিদ্ধান্তত বিজেপি দল ব্যথিত হলেও ফলাফলক লৈ সুখী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। মুখ্যমন্ত্ৰীৰ দাবী, এই ফলাফলে প্ৰমাণ কৰি দিছে হিন্দু ভোট কেতিয়াও সাম্প্ৰদায়িক নহয়। ঠিক আছে, আমি বিজেপিক নিদিওঁ, আমি কংগ্ৰেছকো দিওঁ, তাৰমানে হিন্দু সাম্প্ৰদায়িকতাবাদী নহয়, সেইটো প্ৰমাণ হ'ল। আজি যোৰহাটৰ ফলাফলটোৱে কি প্ৰমাণ কৰিলে যে হিন্দুৱে সাম্প্ৰদায়িকতাবাদ নকৰে। কিন্তু আজি হিন্দু সমষ্টি এটাত কংগ্ৰেছ জিকিলে, কিন্তু মুছলমান সমষ্টি এটাত বিজেপি জিকিছে জানো। গতিকে এই নিৰ্বাচনে এটা কথা স্পষ্টভাৱে প্ৰমাণ কৰিলে যে হিন্দু সাম্প্ৰদায়িকতাবাদী নহয়, মুছলমান সমাজৰ মাজত সাম্প্ৰদায়িকতাৰ বিৰুদ্ধে যুঁজাৰ প্ৰয়োজনীয়তা। আনহাতে ধুবুৰী সমষ্টিত আজমলৰ বিৰুদ্ধে 10,12,000 ভোটত জিকিছিল ৰকিবুল হুছেইন। দুদিন পূৰ্বে ৰকিবুলক ৰিজাল্টৰ দিনটোৰ নায়ক আখ্যা দিছিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। কিন্তু বৃহস্পতিবাৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লে ধুবুৰীত ৰকিবুল হুছেইন 10,00,000 ভোটত জিকাটো অসমৰ জাতীয় জীৱনৰ বাবে অশনি সংকেত। ইয়ে প্ৰমাণ কৰি দিছে মুছলমান ভোটত সাম্প্ৰদায়িকতা লুকাই থকাৰ কথা। যে ধুবুৰী সমষ্টিত 10,00,000 ভোটত ৰকিবুল হুছেইন জিকিছে, ই আমাৰ জাতীয় জীৱনৰ সন্মুখত সংকটটো দেখুৱাইছে যে নামনি অসম আৰু মধ্য অসমত জনগাঁথনিৰ পৰিৱৰ্তন কিমান ভয়াৱহ। আমি ইলেকশ্যনতটো ঠিক আছে, কোনোবা জিকিব কোনোবা হাৰিব, কিন্তু নামনি মধ্য অসম আৰু উত্তৰ অসমত যাত আমি জীয়াই থাকিম নে নাই। প্ৰত্যেকবাৰ ইলেকশ্যনৰ পিছত বহুতে হিচাপ কৰে বিজেপি জিকিলে, এজিপি জিকিলে, কংগ্ৰেছ জিকিলে, মোৰ হিচাপটো তাতে নাথাকে। আজি আপোনালোকে চিন্তা কৰক যে এটা সমষ্টিত যদি সকলো ভোট, আজি আমাৰ হিন্দু সমাজে এফালে ভোট দিলে, মানুহে কয় হিন্দুৱে সাম্প্ৰদায়িকতা কৰিলে, কিন্তু আজি আপোনালোকে চিন্তা কৰক যে 10,00,000 ভোটত লিড লোৱা আৰু তাত ক'ব গ'লে এজনো হিন্দুৱে ভোট দিয়া নাই, গতিকে জাতীয় জীৱনৰ সন্মুখত সংকট কিমান। উল্লেখযোগ্য যে অসমত খিলঞ্জীয়াৰ ভৱিষ্যত সুৰক্ষিত কৰিবলৈকে সমষ্টি পুনৰ্নিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়া চলিছিল। এইবাৰৰ নিৰ্বাচনত নিশ্চিতভাৱে তাৰ প্ৰভাৱ পৰা দেখা গৈছে। ইয়াৰ যোগেদি বিজেপিয়ে সমষ্টি পুনৰ্নিৰ্ধাৰণৰ অন্তৰ্নিহিত উদ্দেশ্য পূৰণ কৰিবলৈও সক্ষম হৈছে। ধুবুৰীতো সমষ্টি পুনৰ্নিৰ্ধাৰণৰ পৰিণতিতেই সংখ্যালঘুৰ সংগঠিত একত্ৰ ভোট ৰকিবুলে আদায় কৰা দেখা গ'ল। কিন্তু আশংকা সত্য পৰিণত হোৱাত এতিয়া খিলঞ্জীয়াৰ সুৰক্ষাক লৈ শংকিত হৈ পৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে এই ফলাফলে নামনি অসম আৰু মধ্য অসমত জনগাঁথনিৰ পৰিৱৰ্তন কিমান দ্ৰুতগতিত ঘটিছে তাকে উদঙাই দিলে। ৰকিবুল হুছেইন 10,00,000 ভোটত নিৰ্বাচনত জিকাটো মধ্য অসম, নামনি অসম, উত্তৰ অসমৰ ৰাজনীতিৰ বাবে, বিশেষকৈ তেওঁলোকৰ কাৰণে ভাল খবৰ। মইতো মিটিঙতে কৈছোঁ যে ইমান লিডত মানুহ নিজিকে, তেওঁৰ ব্যক্তিগতভাৱে ৰকিবুল হুছেইনৰ বাবে ভাল খবৰ, কিন্তু সমাজৰ বাবে ই এটা অশনি সংকেত দিছে। যোৰহাট লোকসভা সমষ্টিত বিজেপিৰ পৰাজয়ৰ কাৰণ কি?
যোরহাটৰ একাংশ বিজেপি নেতাৰ মাজত থকা সংঘাতৰ পৰিণতিতেই বৃহৎ ভোটৰ ব্যৱধানত বিজেপি পৰাজিত হ'ল নেকি? এই নিৰ্বাচনৰ ফলাফলত ৰাণা গোস্বামীৰ ভূমিকা কেনে? নিৰ্বাচনত যোৰহাট সমষ্টিত বিপৰ্যয়ৰ পিছতে বিভিন্ন মহলত এতিয়া আৰম্ভ হৈছে চৰ্চা। যোরহাট জেলার চারিটা বিধানসভা সমষ্টিতেই লোকসভা নির্বাচনত কংগ্রেসের প্রার্থীগুলিয়ে মুঠ 90,000 অধিক ভোটত জয়ী হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিজেপির ভিতরচরা। জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রানা গোস্বামীর বিজেপির যোগদানের পিছতো সামান্য কড়ি এটার সমানো প্রভাব নপরিল ফলাফলত, আনকি বাঘা বাঘা নেতার প্রচারও অথলে গল। ফলাফল ঘোষণার পিছতে যোরহাট জেলা বিজেপির সভাপতিগুলিয়ে স্বীকার করলে জেলা বিজেপির সাংগঠনিক দুর্বলতার কথা। আমিও মানুমুখী রাজনীতি করা মানুষ, গতি মানুষে কোনে কেতিয়া কাক কি ধরনের গুরুত্ব দিয়ে, গতি আবেগত কিছু কথা আজি যোরহাট জেলাত হয়েছে এটা কিছু পরিমাণে, আর কিছু ক্ষেত্রে আমারও ভুল আছে, আমি নকও, আমিও আমার পরিচালনাত আমার ভুল আছে, আমি সেইবিলাক পর্যালোচনা করিম। আনুষ্ঠানিক কৈফিয়ত দিয়ার পূর্বে আত্মমন্থন করে জেলা বিজেপির সভাপতিগুলিয়ে ব্যাখ্যা করলে পরাজয়ের আঁরর কারণ সমূহ। তেওঁৰ মতে যোৰহাট জিলাত বহু চৰকাৰী প্ৰকল্প তথা উন্নয়নমূলক কাম সময়মতে হৈ নুঠাত জনসাধাৰণ ক্ষুব্ধ হৈ পৰিছে। ৰাইজৰ বিচৰা কামখিনি সময়মতে কৰি দিব নোৱাৰাটো যিকোনো সি পৌৰসভাই হওক, সি পঞ্চায়তে সি হওক, সি উন্নয়ন বিভিন্ন কৰ্তৃপক্ষই হওক, কৰিব নোৱাৰিলে মানুহে বেয়া পোৱাটো স্বাভাৱিক। গতিকে সেইখিনি দক্ষ আৰু সময়োচিতভাৱে কাম কৰিবলৈ আমি ক'ৰবাত ক'ৰবাত আমাৰ তাত আমি যোরহাট পৌরসভার 19টা ওয়ার্ডতেই ভোটর সংখ্যার পরাজয় বরণ করেছে বিজেপিয়ে। এই ক্ষেত্রতো যোরহাট পৌরসভা সমালোচনা জেলা সভাপতির গোটেটো খং রাগ গোটেবিলাক নির্বাচনটোর উপর মানুষকলে জারি দিয়ার ফলত আমি যেটা আপনি 90,000 ভোটর কথা কইছে এনেকাবিলাক বহু কথা যত হয়তো আমি 30,000 ভোটত পিছ করব লাগিছিল, 40,000 ভোটত পিছ করব লাগিছিল, হয়তো জেনারেল কথা এটা কিবা সেইটো গৈ তেনেকুৱা এটা অস্বাভাবিক এটা পৰিৱৰ্তন। আনহাতে যোৰহাটৰ একাংশ প্ৰশাসনিক বিষয়া তথা চৰকাৰী বিষয়াৰ কাম কাজেও জনসাধাৰণক বিতুষ্ট কৰি তোলাত তাৰ প্ৰত্যক্ষ প্ৰভাৱ নিৰ্বাচনত পৰিছে বুলি জানিবলৈ দিয়ে যোৰহাট জিলা বিজেপিৰ সভাপতি হেমন্ত কলিতাই। ফাইনটো যে কৰিছে চৰকাৰৰ এটা ব্যৱস্থা, কিন্তু সেই ব্যৱস্থাবিলাকৰ সন্মুখীন যেতিয়া মানুহ হয়, তেতিয়া নিৰ্বাচনটো যেতিয়াও সন্মুখত থাকে, তেতিয়া এইবিলাকৰ কথাবিলাক অকণমান প্ৰশাসনে ভালদৰে চাব লাগে, যিটো কথাই আমাক যথেষ্ট অসুবিধা পেলালে যোৰহাট। আনহাতে রানা গোস্বামীর বিজেপির যোগদানে একাংশ বিজেপি নেতা ক্ষুব্ধ করে তোলা কথাটোও যোরহাটত চর্চা লাভ করেছে। সময়ে কোনটো কামত কাক কেনেকে ব্যবহার করিব লাগে সেটো কথা নেতৃত্বও বুঝিব লাগিব বা তেখেতেও বুঝিব লাগিব। গতিকে ভোটর অঙ্কত মই যদি জানো যে মই আমুক জেগালে গলে মই ভোট বৃদ্ধি হব, মোক কোনোবাই নির্দেশ দিব নালাগে, মই আপোনা আপুনি সেই জেগালে গৈ মই তাত কম, কিন্তু যদি আনুষ্ঠানিকতার মাজত যদি আমি রাজনীতি করবলে যাও তেনহল নহয়। যোরহাটত বিজেপির পরাজয়ের পিছত এতিয়া ইটোর পিছত সিটো ভুল দেখিবলৈ লৈছে দলীয় নেতৃত্ব। পিছে সময়ত এইবোৰ দেখা হলে হয়তো পরিণতিয়েই হৈ পৰিলহেতেন অন্য। যোরহাট জিলা বিজেপির যে সংঘাত আছে সেই কথা পুনৰ পোহৰলৈ আনিছে এটা ফেসবুক পোস্টে। নির্বাচনের ফলাফল ঘোষণার পিছতে তিনিগৰাকী লোকে গুরুলা গুরুলকৈ মার খোৱাৰ কথা সোশ্যাল মিডিয়াত প্রকাশ কৰিছে এগৰাকী বিজেপির কর্মীয়ে। এই পোস্টতে আকৌ মন্তব্য দিছে জ্যেষ্ঠ বিজেপি নেতা ঈশ্বৰ প্ৰসন্ন বৰদলৈয়ে। যোৰহাটত কলা লৰা, বগা লৰা আৰু এগৰাকী অনা অসমীয়া লোকক প্ৰহাৰ কৰা বুলি প্ৰচাৰ চলোৱা এই ফেচবুক পোষ্টে বিজেপিৰ ভিতৰচৰাত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে। যোৰহাটৰ পৰা গৌতম বৰা, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। মুখ্যমন্ত্ৰীক যোৰহাট, গোলাঘাট, ডিব্ৰুগড়লৈ গৈ থাকিবলৈ আহ্বান নৱনিৰ্বাচিত সাংসদ গৌৰৱ গগৈৰ। যোৰহাট, মাজুলীত মুখ্যমন্ত্ৰীয়ে নিৰ্বাচনী প্ৰচাৰ চলায়ো কামত নাহিল বুলি মন্তব্য যোৰহাটৰ সাংসদগৰাকীয়ে। নিৰ্বাচনী সফলতাৰ পিছতে যোৰহাটৰ পৰা গুৱাহাটীলৈ ৰাওনা হয় কংগ্ৰেছ সাংসদ গৌৰৱ গগৈ। গুৱাহাটী অভিমুখী গৌৰৱ গগৈক দেৰগাঁও আৰু ৰঙামাটিৰ বিভিন্ন অঞ্চলত উষ্ম আদৰণি জনোৱা হয়। নিৰ্বাচনত জয় হোৱাৰ পিছতে মুখ্যমন্ত্ৰীক তীব্ৰ কটাক্ষ কৰাৰ লগতে বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়াৰ শেহতীয়া মন্তব্যক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে গৌৰৱ গগৈয়ে। মুখ্যমন্ত্ৰী সদায় নিমন্ত্ৰণ থাকিল যে গোলাঘাট, শিৱসাগৰ, যোৰহাট, ডিব্ৰুগড়, তিনিচুকীয়া বাৰম্বাৰ আহি থাকিব লাগে, কিন্তু অকলে আহিব নালাগে, সোঁহাত আৰু বাঁহত লৈ আহিব লাগে। যেতিয়া বক্সিঙৰ খেল হয়, যেতিয়া বক্সিং হৈ থাকে, তেতিয়া আমি সকলোৱে আমি বক্স কৰি থাকোঁ। যেতিয়া জুডো খেল হয়, কাৰাটে খেল হয়, খেলৰ মাজত আমি ইজনে সিজনকে আমি আক্ৰমণ কৰোঁ, কিন্তু খেল হৈ যোৱাৰ পিছত
যিজনে জিকিলে এটাতো খেলৰ নিয়ম যে যিজনে জিকিলে আমি তেওঁক শুভেচ্ছা জ্ঞাপন কৰোঁ। দাদা, মৃণাল শইকীয়া এটা কথা কৈছে, মুকলিকৈ কৈছে যে যোৰহাটত বহুত টকা পইচা একদম পানী গতিত খৰচ কৰিলে। আচলতে এইটোতো মাজুলী গ'লে গম পাই যাব, নামঘৰে নামঘৰে 5,000 টকা বিলোৱা নাই নেকি? মাজুলী সত্ৰপীঠ, মাজুলীত বিজেপি দলে এজন গেট চলোৱা মানুহক পঠাই পইচাই দি মানুহৰ ভোট কিনিবলৈ নেতৃত্ব দিছে। তিনিবাৰৰ সাংসদ বদ্রুদ্দিন আজমল নির্বাচনের পরাজয় হওয়ার পিছতে এতিয়া এআইইউডিএফত আরম্ভ হয়েছে সংঘাত। সংখ্যালঘুর ত্রাণকর্তা রূপে দাবি করা বদ্রুদ্দিন আজমলের চতুর্থবারের সম্ভব নহল বিজয়। আজমলের পরাজয় অসমত এআইইউডিএফর ভবিষ্যৎ শেষ বলে দাবি করে বিরোধীয়। অসমত উচন এআইইউডিএফর ভেটি, আজমলের পরাজয়ে বেলি মার্গল এআইইউডিএফর। আজমলের পরাজয়ত এআইইউডিএফত সংঘাত আরম্ভ। রাজ্যের বৃহৎ সংখ্যক সংখ্যালঘু ভোটারের সমষ্টি ধুবুরী। ধুবুরী লোকসভা সমষ্টির তিনবারক সাংসদ এআইইউডিএফ প্রধান বদ্রুদ্দিন আজমল। সংখ্যালঘুর ত্রাণকর্তা রূপে দাবি করা বদ্রুদ্দিন আজমলের পিছে চতুর্থবারের সম্ভব নহল বিজয়। বিপরীতে সমষ্টিটোর বৃহৎ সংখ্যক ভোটের ব্যবধানত জয়লাভ কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের। সমষ্টিটোর রকিবুল হুসেনের জয়লাভর পিছতে এআইইউডিএফত আরম্ভ হয়েছে সংঘাত। কিয়নো সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনত রাজ্যত তিনি সমষ্টিত প্রার্থী প্রক্ষেপ করেছিল এআইইউডিএফে। ইয়ার ভিতর জয়ের একমাত্র সম্ভাবনা থাকা সমষ্টির প্রার্থী আছিল বদ্রুদ্দিন আজমল। তেনে সময়ত আজমলের পরাজয়ে স্বাভাবিকতেই প্রশ্নের সৃষ্টি করেছে দলটির ভবিষ্যতের উপর। পিছে আজমলের পরাজয়ে অসমত এআইইউডিএফর ভবিষ্যৎ নিঃশেষ নিশ্চিন্ন বলে দাবি রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়ার। মানে কলোয়ে নহয় এবার শেষ হয়ে গোল, আগতেই কইছিল যে তেওঁলোক অসমের মাটির পর নিশ্চিন্ন হয়ে যাব, আর এই তো অসমের রাজনীতিতে নতুন মানে নতুন কথা হব বা ভাল কথা হল, এইটা ইতিবাচক একটা ঘটনা ঘটিলে। রাজ্যের রাজনীতিত সাম্প্রদায়িকতার বিষবাষ্প বিয়পা অন্যতম রাজনীতিক আজমল, বিজেপির বি টিম রূপে অসমত কার্যনির্বাহ রাজনৈতিক দলটোর। তেনে সময়ত আজমলের শূন্য হওয়া বতরায় স্বাভাবিকতে উৎফুল্লিত করেছে বিরোধী ঐক্য। যে তেওঁলোক বিজেপির বি টিম হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট, এটা প্রতিষ্ঠা হয়ে গেছে বহুত আগতে, আর যেটার কারণে আমি বিরোধী রাজনৈতিক ঐক্য লওয়া নাই, বহু যত্ন করলে সম্পূর্ণ কি কয় হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ কর্মে, নির্দেশ বুলিয়ে কইছো মানে, কারণ তেওঁর কথা মতেই তেওঁর পরিকল্পনা অনুসরিয়েই তেওঁলোকে কাম করে আছে, তেওঁর এজেন্ট কিজন কোন আপনাদের ভালদরে জানে। বিরোধীর চকুত যদিও বা এআইইউডিএফ বিজেপির বি টিম, কিন্তু বিজেপির চকুত আকো কংগ্রেসের বি টিম এআইইউডিএফ বলে দাবি বিধায়ক দিগন্ত কলিতার। পিছে সেয়া যি নহোক আজমল নিঃশেষক আদরণি দিগন্ত কলিতার। এআইইউডিএফর কি হব আমি নেজানো, আমি এটা জানো এআইইউডিএফ আর কংগ্রেস এটাই, আমি তো ভাল পাও এদের স্মেশ হয়ে যাও, স্মেশ হয়ে যাও, কারণ সেখানে ভোট আমিও নাপাও। পিছে রাজনীতিত কোনো রাজনৈতিক দলের পরাজয় দলটোর নিঃশেষর মূল কারণ নহয় বলে দাবি রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা আর বিধায়ক নুমল মমিনর। ইয়া মাথুন খন্তেক পরাজয়, হয়তো দলের নীতি আদর্শ সঠিক রূপত রাখিলে পুনের আগর অবস্থা আহিব বলে দাবি বিধায়কগুলির, যেন এআইইউডিএফ নিঃশেষ হয়ে যাওয়ার ভয়। ইলেকশনত হার জিত থাকবই, আর প্রত্যেকটা রাজনৈতিক দলের উত্থান পতন সেটা থাকেই, আর এআইইউডিএফরও এইবার পতন হয়েছে, এটাও ঠিক যে কোনো একটা রাজনৈতিক দলের চিরস্থায়ী একটা স্থান নয়, যে রাইজের যেটু সিদ্ধান্ত লব সেইটাই হল রাজনৈতিক দলের ভবিষ্যৎ। ইপিনে বিজেপিক সহায় করার অভিযোগ থাকা আজমলের যদি অসমত আসন শূন্য হয় তেতে অসমত আকো এজন আজমল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জন্ম দিব বলে মন্তব্য অজিত ভূঁইয়ার। আর এজন আজমল উলিয়াবলে তেও এটা যত্ন কৰি আছে, আর এজন কেনেকে আজমল উলিয়ায় ধর্মীয় মেরুকরণ করব পারে। এনেদরে এতিয়া আজমলের পরাজয়ের পিছতে এআইইউডিএফর রাজনৈতিক ভবিষ্যতক লৈ প্রশ্ন শাসক বিরোধী প্রতিটো রাজনৈতিক দলের। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।
এতিয়া অনিশ্চয়তাত রাইজর দল আর অসম জাতীয় পরিষদের একত্রীকরণ। নির্বাচনী ফলাফলের পিছত দুইটা দল এক হওয়ার ঘোষণা করেছিল অখিল গগৈ। অবশ্যই এই পর্যন্ত অসম জাতীয় পরিষদের পর কোনো ধরনের সঁহারি লাভ করা নাই রাইজর দলে। অসম জাতীয় পরিষদে বিচরার দিনাই ঐক্যবদ্ধ হব বলে মন্তব্য অখিল গগৈর। এই প্রতিবেদন আগবাই বিদায় লো দিনটির শিরোনামের নমস্কার। ২৬ৰ পূৰ্বে অসমত বিৰোধী আঞ্চলিক শক্তি এক হ'বনে? লোকসভা নিৰ্বাচন অন্ত পৰাৰ পিছতে দুই বিৰোধী আঞ্চলিক দল অসম জাতীয় পৰিষদ আৰু ৰাইজৰ দল এক হোৱাৰ কথা ঘোষণা কৰিছিল অখিল গগৈয়ে। ইংগিত দিছিল লুৰিণজ্যোতি গগৈয়েও। ২৬ৰ নিৰ্বাচনী ফলাফল ঘোষণাৰ পিছতে এতিয়া সকলো বিৰোধী সাজু হৈছে ২৬ৰ বিধানসভাৰ যুঁজলৈ। ২৬ত কংগ্রেসে বিরোধী ঐক্যমঞ্চ গঠনত ভূমিকা লবনে নাই সেয়া স্পষ্ট হওয়া নাই, কিন্তু অকলে যুঁজাতকৈ দলবদ্ধ যুঁজ দিবলৈ আগ্রহী অখিল গগৈ। আনহাতে অসম জাতীয় পরিষদ আর রাইজর দল এক হৈ স্বতন্ত্রভাবে এটা আঞ্চলিক শক্তি হৈ উঠারও তীব্র ইচ্ছা অখিলর। পিছে এই ইচ্ছা বাস্তবত পরিণত করবলৈ গৈ থমকি রয়েছে অখিল, কিয়নো দুয়োটা দলৰ মাজত চারিলানি আলোচনা হল যদিও প্রয়োজনীয় সঁহারি পোৱা নাই জাতীয় পরিষদৰ পৰা। বারম্বার কৈছিল যে যদি সচাকে অসমীয়া জাতির জাতীয় স্বাভিমান রক্ষা করিব লাগে, অসমীয়া জাতির জাতীয় প্রশ্ন বিলাকৰ মীমাংসা করিব লাগে আর অসমীয়া জাতির সচা সচি অর্থ প্রকৃত সমস্যাবিলাক দূরীকরণ করিব লাগে, তেতিয়া হলে আমি সকলো আঞ্চলিক শক্তিকে একলগ করে এটা আঞ্চলিক শক্তিশালী আঞ্চলিক দল গঠন করা দরকার। রাইজর দল জন্ম হওয়ার